হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সবার আগে জানাই গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। আজকে সকাল সকাল উঠে তারপর আগে বাসি কাজগুলো সেরে নিয়েছি, সেরে নিয়ে একটু হাতে একটু সাবান দিয়ে দিলাম। সাবান দিয়ে হাতটা ভালো করে এবার ধুয়ে নিচ্ছি, কারণ আমার এখন আরও কিছু কাজ করার রয়েছে, সেগুলো আমি এখন করব। তো তার আগে ভাবলাম একটু হাতটা ধুয়ে নিই, যেহেতু আমি ঘরটা পুছেছি আর বাসনটা মেজেছি তার জন্য। তো ভালো করে আমি হাত এখন পরিষ্কার করে নিচ্ছি, করে নিয়ে এবার আমি ঘরে চলে যাবো। ঘরে গিয়ে আমার কিছু নেওয়ার আছে, সেগুলো নিয়ে আসবো, নিয়ে এসে তারপর আমি কোনো কাজ করব। তো আমার এখন আমি আর পাচ্ছি না, হাঁপিয়ে গেছি এগুলো করতে করতে। তো আমি দেখছিলাম যে ওখানে আবার শ্যাওলা পড়ে গেছে, শ্যাওলা পড়ে যাওয়ার জন্য আবার ওখানে নোংরা হয়ে গেছে। তো ওই জায়গাটা আমি এখন পরিষ্কার করলাম, পরিষ্কার টরিষ্কার করে আমি এখন হাত একটু মুখে চোখে জল দিলাম, জল দিয়ে এখন ঘরে চলে এলাম। গামছা দিয়ে এখন মুখ চোখ ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিই তারপরে আমার আর কিছু কাজ আছে, সেগুলো আমি করা স্টার্ট করব। প্রথমে চেঞ্জ করে নেবো বাসি কাপড়টা। তো বাসি কাপড় চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে নিয়ে আমি এখন এই ড্রেসটা পরে নিয়েছি। পরে নিয়ে তারপরে এখন টিফিন রান্না করব। ভাত তো হয়ে গেছে, ভাত আমি এখন উল্টে রেখে দিয়েছি, ঢ্যাঁড়স নিয়ে এসেছি আর গাটি কচু কেটে আমি রেখে দিয়েছি এক সাইডে, রেখে দিয়ে ওটা ভিজিয়ে রেখেছি যাতে ওটা ভালোভাবে লোদ লোদ ভাবটা চলে যাবে। তারপর আমি ওটাকে ভালো করে ধুয়ে তারপর রান্না করব। আর এখানে ঢ্যাঁড়স রয়েছে, ঢ্যাঁড়সটাকে প্রথমে আমি ধুয়ে নেবো ভালো করে জল দিয়ে, কচলে কচলে ধুয়ে নিয়ে তারপরে ওটাকেও আমি কুচি কুচি করে কেটে নেবো, কেটে নিয়ে ওটা ভাত ভাজতে যাবো। তো ভাবলাম যে আগে দেখি হাঁড়িটার তো ইয়ে হয়ে গেছে, মার পড়ে গেছে, তো আমি ওটাকে আমি এবার খুলে একটু ভাতটাকে নাড়িয়ে ছাড়িয়ে নিই, নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে পেছনের দিকে রেখে দেবো। তো আমি যেখানে রাখি টেবিলের তলে তো সেখানেই রাখবো, প্রথমে আগে আমি নাড়িয়ে নিই ভালো করে। তো এই গরম হাঁড়িটা একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি, কারণ নিচের ভাতগুলো ওপরের দিকে নিয়ে এলে কী হয়, সারা দিনের আমার ভাত সব ভালো ঝরঝরে থাকে আর সুন্দর থাকে, একদম ঘামেও না আমার ভাত পরিষ্কার থাকে। কারণ আমি সাত সকালে রান্না করলেও আমার রাত পরের দিন পর্যন্ত আমার বাসি ভাতও ঝরঝরেই থাকে, ভালোই থাকে, আমার জল না দিলেও চলে বাসি ভাতও। তো যাই হোক, আমি সেভাবেই ভালোভাবেই রাখি। তো আমি ঢেঁড়সে জল দিয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে নিয়ে তারপর এটা ভেজে নেবো। দেখো মানে আমরা বাজার থেকে ঢেঁড়স কিনে নিয়ে আসি, তারপরেও কত নোংরা। তো আমার এদিকে রান্না বান্না আমি কমপ্লিট করে নিয়েছি, চলে গেছিলাম স্নান করতে। তো আমি স্নান ঠান করে একদম ফ্রেশ হয়ে এখন চলে এসেছি, এসে দেখি বিছানাটার কী অবস্থা। সকালে তো একবার বিছানা গোছানো হয়েছে, তার মধ্যেও বেলার দিকে দেখো এসে আমাকে সেই মানে ফ্রেশ হয়ে এসেও দেখছে আমাকে আবার বিছানা গোছাতে হবে। তো যাই হোক, ঘরের মধ্যে মানে ভুদুতে ভর্তি, ভুদু মানে আই মিন তোমার টেডি বিয়ারের নাম যেটা বলা হয়। তো যাই হোক, আমি টেডি বিয়ারগুলোকে এখন সাজাতে গোছাতে থাকি। তো তার মাঝখানে একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিও। তো এই টেডি বিয়ারগুলোকে প্রত্যেকটাকে এক একটা করে ড্রেস পরানো রয়েছে, কারণ এক আমারই ভালো হয়েছে, আমি ড্রেস পরিয়ে রেখেছি এই কারণে যে যতটুকুনি পারবে ততটুকুনি নোংরা হবে, বাদ বাকিটা পরিষ্কারই থাকবে, যার জন্য ড্রেসটা আমি পরিয়েই রেখেছি। আর স্কুল থেকে এসে ব্যাগটাও এখানে রয়েছে, ব্যাগটাকেও আমি এখন ওপরের দিকে তুলে রাখি, কারণ আমার রাখার জায়গা নেই, যার জন্য আমি আবার রোজেরটা রোজ আমি কী করি আলমারি থেকে নাবাই, আর আলমারি থেকে নাবি যখন ইউজ করা হয়ে যায় সেই আলমারির ওপরে ব্যাগটাকে আমি রেখে দিই। আর নিচে আরও কিছু টেডি বিয়ার রয়েছে, সেই টেডি বিয়ারগুলোকে সব ব্যাগ থেকে টেনে টেনে বের করে সব বিছানাপাতি সাজানো গোছানো হয়েছে। তো সেই টেডি বিয়ারগুলোকে একে একে আমি সব গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে ভালো করে আমি এখন বিছানাটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে একটু রেস্ট নেবো, কারণ সকাল থেকে যা গেছে আমার সাথে কন্টিনিউ আমি শুধু করেই যাচ্ছি, করেই যাচ্ছি, করেই যাচ্ছি, বসার আর সময় পাইনি। তো যাই হোক, আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি, আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবেই আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আমাকে প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করে যেও।